আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্বাগতম দরবারে বেলায়েত শরীফে আজকে আপনাদেরকে রুহানি বেলায়েত পাওয়ার এই চ্যানেলটিতে চাঁদের যে আমলগুলো আমরা আপলোড করতেছি প্রতিটি আমল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ যারা রিজিকের সমস্যা বিভিন্ন কাজকর্মের সমস্যা ব্যবসা বাণিজ্যের সমস্যা আছেন আশাতে উন্নতি হচ্ছে না তাদের লাইফে তাদেরকে বলবো চাঁদ দেখে আপনারা চাঁদকে সালাম করে চাঁদের আমলগুলো পাঠ করেন চাঁদের আমলগুলো পাঠ করলে এই চাঁদের মাসে সমস্ত আপনার বিপদ আপদ দূর হয়ে যাবে বালা মাসবাদ দূর হয়ে যাবে সারাটি বছর আপনি নির্বিঘ্নে কাটাতে পারবেন ইনশাআল্লাহ আপনি যে আমলগুলোর কথা আমরা বলতেছি চাঁদ দেখার পরে আমলগুলো যদি করতে পারেন ইনশাআল্লাহ টাকা রিজিক আপনার পিছনে পিছনে ছুটে ছুটে আসবে ইনশাআল্লাহ সারা বছর আপনি খানা খাতে কষ্ট করেছেন এই কষ্ট আর থাকবে না আপনার হাতে ভরপুর টাকা থাকবে সবসময় যখন যা খুশি তা বাজার করতে পারবেন ইনশাআল্লাহ এরকম একটি মজার ছোট্ট পাঁচ মিনিটের একটা আমলের কথা বলবো যে আমলটি পাঠ করতে পারলে ইনশাআল্লাহ অতি অল্প সময় দ্রুত সময় আপনি উন্নতি করতে পারবেন আর যে আমলগুলো আপনাদের সামনে আপলোড করতেছি যে আমলগুলো নিয়ে আসতেছি প্রতিটি মুসলমানই জানেন এই আমলটি পাঠ করতে হলে এগারোবার আগে দুরুদ পাঠ করতে হবে তারপর আমলটি এগারোবার পাঠ করে আবার দোয়া করবেন আল্লাহর কাছে দোয়া করা শেষে আবার এগারোবার দুরুদ পাঠ করতে হবে আমলটির দিকে যাওয়ার আগে বলবো চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর কমেন্ট বক্সে ইয়াল্লাহ ইয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ আমিন এই যে তাসবিহগুলো লিখে দিবেন যখনই আমরা যে ভিডিও আপলোড করব সকলের আগে সেই ভিডিওগুলো পাওয়ার জন্য বেল বাটনটি বাজিয়ে দিবেন পাশে থাকা বেল বাটনটি যেন সকলের আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি আমাদের ভিডিওগুলো সকলের আগে হাতে পেতে পারেন সেই তাসবিহগুলো আমল করতে পারেন যত সমস্যা থাকে না কেন রিজিকের যত প্রবলেমই থাকে না কেন যত দুঃখ কষ্টে থাকে না কেন আল্লাহ তাআলার একটি ছোট নাম ইয়া গাফফার এই গাফফারু নামটি দ্বারা আপনি আল্লাহর কাছ থেকে যা সমস্ত গুনাহ থেকে নাজাত পেতে পারেন আল্লাহকে রাজি খুশি করতে পারেন এই একটি নাম দ্বারা কারণ গাফফারু অর্থ ক্ষমাশীল আল্লাহ অন্তত দয়ালু এবং ক্ষমাশীল আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই ক্ষমা করবে এবং আপনি আল্লাহ তাআলার এই ক্ষমা পাওয়ার পর আপনি বুঝতে পারবেন যে আল্লাহ আপনার দোয়া কবুল করেছে কি না আপনার আমল শেষ হলে অল্প দিনের ভিতরে আপনি যে দেখতে পারবেন যে আপনার কাজকর্মে উন্নতি হচ্ছে খায়ের বরকত হচ্ছে মানুষ আপনাকে সম্মান করছে ভালোবাসতেছে এই জিনিসগুলো আপনি পরিলক্ষণ করবেন শুধু তাই নয় আপনার ব্যবসা বাণিজ্য চাকরি যেটাই করেন না কেন আপনার সেটার মাঝে আপনি দেখবেন যে কিছুটা হলেও আপনার উন্নতি হচ্ছে আগের থেকে বেতন হলে বেতন বাড়লে ব্যবসা হলে টাকা পয়সা বাড়বে লেনদেন বাড়বে এরকমভাবে আপনি বরকতের মাঝে থাকবেন একটা সময় এরকম আসবে যে আপনি অফুরন্ত রিজিকের মালিক হয়ে যাবেন অফুরন্ত দন্তলতের মালিক হয়ে যাবেন অফুরন্ত আপনার সুখ স্বাচ্ছন্দ্য আপনার লাইফে আসা থাকবে সারাটি বছর আপনার হাতে টাকা থাকবে যখন আপনার যেই টাকা প্রয়োজন পড়বে যত টাকার প্রয়োজন পড়বে না কোনো হাজার টাকা লাখ টাকা সেটি আপনি ভাঙতে পারবেন খরচ করতে পারবেন সেই ধরনের তৌফিক আপনার মাঝে চলে আসবে তো আমলটি কি আমলটি মহান আল্লাহ তাআলার নাম ইয়া গাফফারু নামটি পাঠ করার আগে আপনাকে অবশ্যই আপনার চাঁদের দিকে তাকাতে হবে চাঁদ দেখে আমল করতে হবে আমলটি চাঁদের তিন দিন পাঠ করবেন চাঁদ উঠলে প্রথম তিন দিন আমলটি পাঠ করতে পারবেন এরপরে আমলটি পাঠ করলে কোনো কাজ হবে না চাঁদ দেখে আমল করতে হবে যদি কোনো কারণে আকাশ মেঘলা থাকে তাহলে আপনি না দেখো কাজ আমল করতে পারবেন যদি চাঁদ না দেখেন কিন্তু দেখার জন্য বাহিরে যেতে হবে আপনাকে আকাশে তাকিয়ে আমল করতে হবে আর আরেকটি ব্যাপার হচ্ছে চাঁদ দেখার আমলগুলো সম্পূর্ণই চাঁদের উপরে নির্ভরশীল চাঁদ দেখার একটা ব্যাপার থাকে তিন দিন হোক দুদিন হোক আমলটি করতে হবে যারা চাঁদ দেখার আমল করতে গিয়ে প্রথম দিন চাঁদ দেখতে পাননি বা ঈদ হয়ে গিয়েছে এই ভিডিওগুলো পরে পেয়েছেন দ্বিতীয় দিন তৃতীয় দিনও আমল করতে পারবেন সেক্ষেত্রে আপনার একই রেজাল্ট আসবে ইনশাল্লাহ ইচ্ছাকৃতভাবে আমলটি ছেড়ে দিলে হবে না আপনি ইচ্ছে ছিল আমলটি পাঠ করতে পারেননি একদিন চলে গিয়েছে সেক্ষেত্রে চাঁদের তিন দিনে চাঁদের যে কোনো আমল পাঠ করা যায় আপনি চাঁদের আমল পাঠ করেন আপনার হাত ভরে রিজিক আসবে ইনশাল্লাহ ধনদৌলত আসবে টাকা পয়সা আসবে বাণিজ্য সংসাগত আপনার থাকবে ইনশাআল্লাহ সারাটি বছর আপনার খানা খাতার জন্য রিজিকের জন্য আপনাকে কখনও কষ্ট করতে হবে না চিন্তিত হতে হবে না কারণ আল্লাহ তাআলা এরকম উসিলা করে দেবে এরকম ব্যবস্থা করে দেবে যেটির দ্বারা সারা বছর আপনার কোনো টেনশন থাকবে না তো আমলটি আপনারা এগারোবার দুরুশিরি পাঠ করবেন চাঁদের দিকে তাকে একশোবার ইয়া গাফফারু পাঠ করবেন একশোবার ইয়া গাফফারু পাঠ করার শেষে দোয়া করবেন আবার এগারোবার দুরুশিরি পাঠ করবেন মহান আল্লাহ তাআলার কাছে আপনি যেই জন্য যে উদ্দেশ্যে যে মকসুদের জন্য হাত উঠাইছেন এবং আমলটি পাঠ করেছেন এটি আপনি মহান আল্লাহ তাআলাকে বলবেন ভালোবেসে বলবেন আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে দোয়া কবুল করবে আপনার জন্য দোয়া করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকের দোয়া কবুল করুক আপনাদের মনে মকসুদগুলো পরিপূর্ণ করে দিক বা যে কোনো আপনার বিদ্যা যদি এরকম ব্যক্তির কাছ থেকে আপনি পেয়ে থাকেন যে ব্যক্তি নিজের জীবনের বিদ্যাগুলো কাজে লাগিয়েছে বা কাজে লাগা চিন্তা করে রেখে সেই ব্যক্তির বিদ্যা 100% কাজ করে এবং কাজ হবেই হবে আপনি দেখা গেছে হাদিস ওই সিতা কিনে এনে ভরে রেখেছেন এখান থেকে দেখে আমল করতেছেন কোনোই কাজ হচ্ছে না মূল কারণ হচ্ছে আপনি এরকম কারোর কাছ থেকে এই সনদগুলো নেননি সনদ নেননি বা ওয়াদা নেননি বা দেখা গেছে আপনাকে শিক্ষা দেওয়া হয়নি যে ব্যক্তি কামিল একজন ব্যক্তি বুজুর্গ একজন ব্যক্তি আল্লাহর ওলি একজন ব্যক্তি আল্লাহ ওলি আউলিয়া গাউস কুতুব যারা আছে ভাই তাদের কথা কখনো ফেল না হয় না খেল না হয় না তারা যা বলে তাই ঘটে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমলগুলো করবেন আমাদের দরবারে অনুমতি নিয়ে সমস্ত আমল করবেন অবশ্যই 100% রেজাল্ট পারবেন তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ।